আজকে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটি হচ্ছে কলকাতার রুবি সায়েন্স সিটির কাছে জলপথ বলে একটি জায়গা আছে। তার ভিতর দিয়ে গিয়ে চরচড়িয়া ফেরি বা মৎস্যজীবীদের মৎস্যবায় সমিতি, সেখানে একটি সুন্দর বড় ঝিল এবং তার পার হচ্ছে খুব সুন্দর করে বাঁধানো এবং আশেপাশে শহরের চিহ্ন মাত্র নেই, চারিদিকে গাছ আর একটা সুন্দর মনোরম পরিবেশ। এবং এই জায়গাটিতে গ্রামের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আপনারা চাইলে এই ঝিলকে নদীও বানিয়ে ফেলতে পারেন, কারণ ঝিলটা এত বড়, দেখলে নদীর থেকে কম কিছু মনে হবে না, কারণ এপার থেকে ওপার অনেক দূর আর জল যেন সমুদ্রের মতো ঢেউ খেলে। খুব সুন্দর ঝিল আর তার চারিপাশটা দেখে মনে হবে যেন খুব বড় নদী, গঙ্গা বা পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি। এক অপূর্ব দৃশ্য, যখন স্কাই সুন্দরভাবে থাকে তখন খুব সুন্দর লাগে এই জায়গাটি। নৌকা আছে, পিকনিক করা যায়, শুটিং করা যায় এবং এখানে আরও অনেক মনোরম দৃশ্য আপনি দেখতে পাবেন বর্ষাকালে, শরৎকালে এবং শীতকালে। এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করেন এবং এখানে প্রচুর শুটিং, সিনেমা শুটিং, সিরিয়ালের শুটিং, এছাড়া প্রচুর পর্যটক ঘুরতে আসেন, পিকনিক করতে আসেন। এবং এটি যেহেতু কলকাতার খুব কাছে সেই জন্য প্রচুর মানুষ এখানে বেড়াতেও আসছেন। আর আমার এই জায়গাটি খুবই ভালো লেগেছে, কারণ এই জায়গাটির মধ্যে এতগুলো লোকেশন আছে, ব্রেক আছে, যেখানে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। আমরা যেহেতু কোনো নতুন লোকেশন বা নতুন জায়গা বিভিন্ন কারণে বিভিন্ন সিন বা সিকোয়েন্সের জন্য খুঁজে থাকি, এই জায়গাটি আমার খুব আইডিয়াল লেগেছে। এবং যে সমস্যাটি আমাদের অনেক জায়গায় শুটিং করতে গিয়ে হয়ে থাকে সেটার এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, যেমন রুম, টয়লেট, এগুলি খুব নিট অ্যান্ড ক্লিন এবং অত্যাধুনিক যে সরঞ্জাম সেই সব জিনিস দিয়ে তৈরি, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। এবং খুবই সুন্দর লেগেছে আমার জায়গাটিকে, এবং একটা বৃষ্টির দিনে আমি ওই জায়গায় ছিলাম, তার পরিবেশ আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই জায়গাটি আমার মনের মণিকোঠায় জমা হয়ে রইল, তাই আমি ভিডিও করলাম এবং আমার সমস্ত বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করবেন।